বলিউডের রঙিন দুনিয়ায় টিকে থাকার জন্য নিজেদের উজাড় করে দিতে একটুও দ্বিধা করেন না বলিউড অভিনেতা ও অভিনেত্রীরা। চরিত্রের প্রয়োজনে তাদেরকে মাঝে মাঝে নিতে হয় আত্মঘাতী সিদ্ধান্ত, যার ফলে ক্যামেরার সামনে তুলে ধরতে হয় নিজেদের সকল দৈহিক সৌন্দর্য। তবে সবাই যে আপত্তিকর চরিত্রে অভিনয় করার জন্য রাজি হন তা কিন্তু নয়। বলিউডের অন্যতম ভার্সেটাইল অভিনেত্রী রাধিকা আপ্তে নিজের অভিনয় ও মেধা দিয়ে ইতিমধ্যেই বলিউডে শক্ত অবস্থান করে নিয়েছেন মারাঠি এই সুন্দরী। তবে বলিউড জগতে পা দেওয়ার শুরুতেই তাকে সম্মুখীন হতে হয় ভয়াবহ এক অভিজ্ঞতার, যার ফলে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তও নেন তিনি। তবে কেন বলিউড থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন সম্প্রতি সেই বিষয়ে মুখ খুলেছেন বহুমুখী গুণের অধিকারী এই অভিনেত্রী। রাধিকা মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ ছিল একটি ভিডিও, যেখানে একজন নারীকে নগ্ন অবস্থায় ক্যামেরার সামনে উপস্থিত হতে দেখা যায়। ভিডিওটি ছিল রাধিকার একটি বিজ্ঞাপনের। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে রাধিকা বলেন, আমি যখন ক্লিন শেভেনের জন্য শ্যুট করছিলাম আমার নগ্নতার একটি ক্লিপ ছড়িয়ে পড়ে, এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে বাজেভাবে ট্রোলের শিকার হতে হয়। সেই ঘটনাটি আমাকে ব্যথিত করে, যার ফলে আমি বাড়ি থেকে 4 দিন বেরোতে পারিনি। সে সময় সংবাদ মাধ্যম আমায় নিয়ে কি বলছে সেসব নিয়ে ভাবিনি, কিন্তু আমার গাড়ি চালক থেকে শুরু করে আমার বাড়ির দারোয়ান সহ প্রত্যেকে আমাকে আপত্তিকর ছবিগুলো দেখে চিনেছিল, যা আমার জন্য খুবই লজ্জা ও কষ্টের ছিল। তবে ছড়িয়ে পড়া সেই ভাইরাল ভিডিওর মডেল রাধিকা ছিলেন না বলে সাক্ষাৎকারে স্বীকার করেন তিনি। নগ্ন সেই ছবিগুলো ছিল অন্য কারো। রাধিকা বলেন, ভালো দৃষ্টিসম্পন্ন যে কোনো মানুষ বলে দিতে পারবেন ওই ছবিগুলোতে থাকা ব্যক্তি আসলে আমি নই। যে ছবিটি ফাঁস হয়েছিল সেটা ছিল নগ্ন অবস্থায় একটি মেয়ের সেলফি। তবে রাধিকা বলেন, এই ছবি ফাঁস হওয়ার পরেও তার কিছু করার ছিল না, সবচেয়ে ভালো ছিল এটাকে এড়িয়ে যাওয়া, কারণ এর পিছনে কিছু বলা বা করা মানে হলো সময় নষ্ট করা। পরবর্তীতে পার্চ ছবিতে অভিনয় করেন রাধিকা। লীনা যাদবের এই ছবিতে তাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় ক্যামেরার সামনে দেখা গিয়েছিল। রাধিকা বলেন, পার্চড করার সময় আমি নগ্ন হয়েছিলাম, এটা খুব একটা সহজ কাজ নয়, কিন্তু আমার মনে হয়েছিল কারো কাছ থেকে আমার আর কিছু গোপন করার নেই। সাক্ষাৎকারে রাধিকা আরও বলেন, বলিউডে পা রাখার সঙ্গে সঙ্গে সকলকেই শুনতে হয় তুমি তোমার শরীর নিয়ে কী করছো, কিন্তু আমি আমার শরীর বা মুখের উপর কারসাজি করতে রাজি ছিলাম না, সেই সময়ই আমি পার্চডের মতো ছবি হাতে পাই। এই ছবি আমার ক্যারিয়ারে খুব গুরুত্বপূর্ণ ছিল। পারিবারিকভাবে রাধিকা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। মা বাবা দুজনেই পুনের নাম করা চিকিৎসক। রাধিকা নিজেও ভীষণ মেধাবী। পুনের ফার্গুসন কলেজ থেকে অর্থনীতি এবং অঙ্ক নিয়ে স্নাতক হন তিনি। নিজ শহর পুনেতেই তার বেড়ে ওঠা। অভিনয়ের পাশাপাশি পড়াশোনা এবং নাচেও তিনি সমান পারদর্শী। 8 বছর ধরে রোহিণী ভাটের কাছে তিনি কত্থক শিখেছেন। রাধিকা 2011 সালে লন্ডনে তার স্বামী মিউজিশিয়ান বেনেডিক্ট ট্রেলারের সঙ্গে পরিচিত হন। এরপর বেনেডিক্টের সঙ্গে ডিস্টেন্ট রিলেশনশিপে জড়ান রাধিকা। তারপর 2013 সালে বিয়ে করেন তারা। তবে সব বিতর্ককে পেছনে ফেলে রাধিকা নিজের মতো করে আলো ছড়িয়ে যাচ্ছেন বলিউড পাড়ায়। পেশাগত জীবনে তিনি একজন স্বাধীন অভিনেত্রী, যে কোনো চরিত্রেই নিজেকে মানিয়ে নেওয়ার এক ঐশ্বরিক গুণ রয়েছে তার ভেতর। রাধিকা হিন্দি, বাংলা, মারাঠি, তেলেগু, তামিল এবং মালায়ালম ভাষায় অভিনয় করেছেন। তার জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে বাহ লাইফ তো হোয়াইসি, মানজি দ্য মাউন্টেন ম্যান, বদলাপুর, পার্চড। এছাড়া সর্বশেষ গত বছর নেটফ্লিক্সের রাত আকেলি হ্যায় ছবিতে তার অভিনয় আরও একবার মুগ্ধ করেন দর্শকদের।